কিন্তু বনিরা সে কথা মানবেন কি করে? তিনি তো পরম অহংকারী দানবীর সেজে ওই যজ্ঞশালায় আসীন হয়েছেন। এখন যদি তিনি কাউকে ফিরিয়ে দেন তাহলে তাঁর আভিজাত্য থাকবে কোথায়? তিনি স্থির করেছিলেন কোনো প্রার্থীকে কখনো ফেরাবেন না। বামনকে বধিরা জিজ্ঞাসা করলেন, বলুন আপনার কি চাই? আমি সামান্য রাজা, তবু যথাসাধ্য চেষ্টা করব আপনার ইচ্ছানুসারে আপনাকে কিছু দিতে। বামন একটু হেসে বলল, আমার নিজের জন্য কোনো প্রার্থনা নেই রাজা, যাতে আমার এই গুরুদেব নিশ্চিন্ত মনে যজ্ঞ করতে পারেন, তাই আমি 3 পা পরিমাণ জায়গা চাইতে এসেছি। বলিরাজ ভেবেছিলেন ব্রাহ্মণ বোধ হয় অসম্ভব কিছু চেয়ে বসবেন, আর সেই দান করতে না পেরে তাকে হেয় প্রতিপন্ন হতে হবে। বামন ব্রাহ্মণের প্রার্থনা শুনে তিনি খুবই আশ্বস্ত হলেন। তিনি বললেন, আপনি নিতান্তই শিশু, আপনার পায়ের আকার কতটুকুই বা হবে? এতে আপনার গুরুদেব খুব বেশি জায়গা পাবেন কি? আপনি আরেকটু বেশি জায়গা যদি চান আমি তা দিতে রাজি। আমার এই বিশাল রাজত্বের একটা ভূখণ্ড যদি আপনাকে দিই আপনার কি আপত্তি আছে? শুক্রাচার্য তখনও প্রাণপণ চেষ্টা করছেন তাঁর প্রিয় শিষ্য বাবলিকে বাধা দিতে। শুক্রাচার্য অভিজ্ঞ মানুষ, তিনি বুঝতে পেরেছেন ওই বামন এবার তার শিষ্যকে ফাঁদে ফেলবে, কিন্তু বলি কার কথায় কারো কথা শুনছেন না। তিনি বারবার বলছেন, আমি কখনো কথার খেলাফ করতে পারবো না। আমি যখন প্রতিজ্ঞা করেছি কল্পতরু হব তখন তা হবই। অতি বড় শত্রু যদি আমার কাছে এসে করজোড়ে প্রার্থনা জানায় আমি তার প্রার্থনা পূরণ করব, এমনকি এর ফলে যদি আমার কোনো ক্ষতি হয় আমি তার পরোয়া করব না। দৈত্যগুরু বুঝতে পারলেন সর্বনাশ উপস্থিত হয়েছে, তবু একবার শেষ চেষ্টা করার জন্য যোগ বলে বলির কমণ্ডলের মধ্যে আশ্রয় নিলেন। দান করার সময় দানবরাজকে কুশ দিয়ে কমণ্ডলে জল ছিটিয়ে দিতে হয়, না হলে দান সম্পূর্ণ হয় না। দৈত্যগুরু শুক্রাচার্য চেয়েছিলেন সেই জলকে আটকে রাখতে, যাতে দান বিতরণে বাধা পড়ে যায়। বামন বলল, না না, আমার পায়ের 3 পা পরিমাণ জায়গা হলেই যথেষ্ট, আমি এর বেশি চাইব কেন? আমার গুরুদেবের জন্য যোগ্য করার মতন ভূমি আমি প্রার্থনা করছি, বেশি জায়গা জমি আমার কি দরকার? বলি বললেন, ঠিক আছে, যদি আপনি তাতেই খুশি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার পা ফেলুন, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম। এই বলে কমণ্ডল তুলে নিলেন বলি, কুশ কমণ্ডলির জলে ঢোকাতে গেলেন। তার একটা অংশ শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাত করল। চোখে আঘাত পেয়ে তিনি আবার এবার আর স্থির থাকতে পারলেন না। তিনি কমণ্ডল থেকে বেরিয়ে এলেন আর শিষ্যকে বললেন, তোমাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি আমার কথা শুনবে না। যা আছে ভাগ্যে তা তোমার হবেই, এবার আমাকে রেহাই দাও। আমরা জানি মা বাবার অপাত্য হলে তাও রক্ষা আছে, কিন্তু আমরা যদি একবার গুরুর কথা অমান্য করি তাহলে তার আর কোনো প্রায়শ্চিত্ত হয় না। যে মানুষ গুরুর বাক্য না মানে তার পতন অনিবার্য। বলির ক্ষেত্রে তাই হল। বামন তার একটি পা স্বর্গলোকে ফেলল, দ্বিতীয় পা ফেলল মর্তলোকে, তারপর তৃতীয় পা তুলে বলিকে জিজ্ঞাসা করল, বলি আমার এই পা কোথায় রাখবো? তাড়াতাড়ি বলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বামনের এ হেন আচরণ দেখে বলির মুখ দিয়ে কোনো কথা সরছে না। তিনি ভাবতেই পারেননি যে ওইটুকু আকৃতির এক বামন ছেলের এত বড় পা হবে। মনে মনে দাদু প্রহ্লাদকে ব্যাকুল হয়ে স্মরণ করতে লাগলেন তিনি। বলির সঙ্গে মনোমালিন্য হওয়ায় প্রহ্লাদ এতদিন তাকে ছেড়ে বিষ্ণু ধ্যানেই মগ্ন ছিলেন। নাতির আকুল আহ্বান শুনে তাড়াতাড়ি ভৃগু কচ্ছের দিকে যাত্রা করলেন। ব্রাহ্মণরূপী বিষ্ণু বলিকে নিরুত্তর দেখে তার সঙ্গী সাথীদের বললেন, এখনই ওনাকে বেঁধে ফেল। অনুচররা বলিকে বেঁধে ফেলল। ততক্ষণে প্রহ্লাদ সেখানে এসে হাজির হলেন। এতকাল ধরে তিনি এক মনে যে ঈশ্বরের ধ্যানে রত ছিলেন
বলির যজ্ঞ পুরিতে এসে সে স্বয়ং নারায়ণকে চোখের সামনে দেখে আবেগে বিহ্বল হয়ে গেলেন প্রহ্লাদ। তিনি বললেন, প্রভু, দান করতে করতে আমার নাতির মনে অহংকার জন্মেছিল। আপনি আপনার তৃতীয় পাটি ওর মাথার উপর রেখে ওর তর্প চূর্ণ করুন, ওর অহংকার মুছে দিন। বামনদেব সঙ্গে সঙ্গে তৃতীয় পা বলির মাথার উপর রেখে তাকে পাতালে পাঠিয়ে দিলেন, আর নারায়ণের পায়ে ছোঁয়া পেয়ে বলির মন একেবারে পবিত্র পরিশুদ্ধ হয়ে গেল। বলি বুঝতে পারলেন অহংকার করা কখনোই উচিত নয়, সেক্ষেত্রে তার পতন অনিবার্য। বামনদেব বললেন, বলি, তুমি পাতালে ইন্দ্রের মতো রাজত্ব করবে, আর আমি কথা দিচ্ছি তোমার দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে হয়ে রক্ষা করব। এইভাবে বামনদেব এক অহংকারী রাজার অহংকার চূর্ণ করে স্বর্গমত্র পাতালে আবার তাঁর শাসন স্থাপিত করেছিলেন, আর সেই সঙ্গে এক নতুন যুগের শুভ সূচনা হয়েছিল।